জোমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোনো কোনো মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে শুরু করে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত জোমপুকুর ব্রত পালন করা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। এক দেশে এক বামুনি তার এক ছেলে আর এক মেয়েকে নিয়ে বাস করত। কিছু সময় পর বামুনির মেয়ের বিয়ে হয়ে যায় যমরাজের সাথে। তারপর সে তার শ্বশুরবাড়ি চলে যায়। বামুনির বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, তাই সে তার ছেলের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ নিয়ে আসে। নতুন বউ তার কাজের গুণে সবার মন জয় করে নেয়। দেখতে দেখতে সময় গড়িয়ে কার্তিক মাস আসে। কার্তিক মাস পড়তেই নতুন বউ উঠুনে পুকুর কেটে তাতে জোমপুকুর ব্রত আরম্ভ করে। এটা দেখে শাশুড়ি ভাবে বউ বোধ হয় তাকে তুকতাক করছে, তাই সে বউকে গালমন্দ করে সেই পুকুর বুঝিয়ে দেয়। বউ কাঁদতে কাঁদতে যমরাজকে বলে, আমি এক বছর জোমপুকুর ব্রত পালন করলাম, তুমি সাক্ষী থাকলে। বছর ঘুরে আবার কার্তিক মাস পরে, নতুন বউ আবার জোমপুকুর ব্রত পালন করে। শাশুড়ি আবার সেটা দেখতে পেয়ে সেই পুকুর বুঝিয়ে দেয়। বউ আবার যমরাজকে স্মরণ করে কাঁদতে কাঁদতে বলে, আমি এই দুই বছর জোমপুকুর ব্রত পালন করলাম, তুমি সাক্ষী। আবার পরের বছর কার্তিক মাস পড়লে বউ তার শাশুড়ি মাকে লুকিয়ে রান্নাঘরের পিছন দিকে জোমপুকুর ব্রত পালন করে। বউকে ঘরে দেখতে না পেয়ে শাশুড়ি তাকে খুঁজতে খুঁজতে দেখে আবার সে একই ব্রত পালন করছে। সেটা দেখে শাশুড়ি তার চুলের মুঠি ধরে গালমন্দ করে সেই পুকুরে থুতু দিয়ে আবার সেটা বুঝিয়ে দেয়। বউ কাঁদতে কাঁদতে জোমকে স্মরণ করে বলে, আমি এই নিয়ে তিন বছর জোমপুকুর ব্রত পালন করলাম, তুমি সাক্ষী। চতুর্থ বছর পড়লে বউ ছাই গাদায় পুকুর কেটে যমরাজের পুজো শুরু করে। আবারও শাশুড়ির চোখে পড়ে যায় এবং বউকে কটু কথা শুনিয়ে আবারও সে পুকুর বুঝিয়ে দেয়। বউ যমরাজকে স্মরণ করে বলে, আমার পুজো চার বছরে শেষ হলো, তুমি সাক্ষী থাকলে। কিছুদিন যাবার পর বামুনের খুব শরীর খারাপ হলো এবং সে মারা গেল। বামুনের ছেলে তার বোনকে শ্বশুরবাড়ি থেকে বাড়ি নিয়ে এলো। তাদের মায়ের শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে মেয়ে আবার যমরাজের সাথে শ্বশুরবাড়ি ফিরে গেল। সেখানে যমরাজা তার বউকে বললেন, রানী, তুমি যেরকম ঘুরে বেড়াতে তাই ঘুরো, কিন্তু দক্ষিণ দিকে আর কখনো যাবে না। এই কথা শুনে রানীর মনে বেশি করে কৌতূহল জন্মালো। সে খালি সুযোগ খুঁজতে লাগলো ওই দিকে কি আছে সেটা দেখার জন্য। একদিন কেউ কোথাও নেই দেখে দক্ষিণ দিকে গিয়ে সে যা দেখল তাতে তার প্রাণ কেঁদে উঠল। সে দেখল তার মায়ের মতো দেখতে একজন স্ত্রীলোককে যমদূতেরা নরককুণ্ডে ডোবাচ্ছে এবং নানা উপায়ে তাকে শাস্তি দেয়া হচ্ছে। আর সেই স্ত্রীলোকটি তার এবং তার দাদার নাম ধরে জোরে চিৎকার করছে। এই সব দৃশ্য দেখে বামুনির মেয়ে ঘরে এসে যখন খুব কাঁদছে, তখন যমরাজ ঘরে এলো। যমরাজকে দেখে সে আরো জোরে জোরে কাঁদতে লাগল। কি হয়েছে জিজ্ঞেস করতে যমরাজকে সে সব খুলে বলল। সব কথা শুনে যমরাজা বললেন,
তোমার মা তো মহাপাপী, তাই তার এই দশা। বেঁচে থাকাকালীন উনি ওনার বৌমাকে খুব কষ্ট দিয়েছেন। ওনার বৌমা যখন যমপুকুর ব্রত পালন করত, তখন নানাভাবে তাকে বাধা দিয়ে খুব কষ্ট দিয়েছেন। বামুনির মেয়ে তখন তার মায়ের উদ্ধারের উপায় যমরাজের কাছে জানতে চাইল। অনেক ভেবে যমরাজ বললেন, একটাই উপায় আছে, যদি তোমার বৌদি তোমার মায়ের নামে একসাথে চারটি যমপুকুর ব্রত পালন করে তবে তার উদ্ধার হবে। কিন্তু তোমার বৌদিকে মা এত কষ্ট দিয়ে গেছে, তোমার মায়ের উদ্ধারের জন্য বৌদি কি ব্রত করতে রাজি হবে? কিন্তু যমরাজের বউ নাছোড় বান্দা, তাই দেখে যমরাজ বললেন, একটা উপায় করা যায়। তোমার বৌদি এখন নমাসের পোয়াতি, ছেলে হবার সময় আমি ওকে ভর করব, তখন যদি ওকে দিয়ে যমপুকুর পুজো করিয়ে নিতে পারো তাহলে তোমার মা উদ্ধার পাবে। বামনের মেয়ে বাপের বাড়ি এসে তার বৌদির খুব যত্ন করতে লাগল। দশ মাস দশ দিনে প্রসব বেদনা উঠল, কিন্তু কিছুতেই আর প্রসব হয় না। বামনের মেয়ে তখন বৌদিকে বলে, বৌদি ভাই, তুমি মায়ের নাম করে চারটি যমপুকুর ব্রত করো, তাহলে এক্ষুনি তোমার ছেলে হবে। কিন্তু বউ কিছুতেই রাজি হল না, তার ব্যথা ক্রমশ বাড়তে থাকল। বামনের মেয়েও সমানে বলে চলে, তুমি পুজো করো, দেখবে এক্ষুনি তোমার সোনার চাঁদের মতো ছেলে হবে। শেষে বউ তার শাশুড়ির নামে চারটি যমপুকুর পুজো দিল, আর অমনি তার ছেলে হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার শাশুড়ি উদ্ধার পেয়ে গেল। বামনের মেয়ে এরপর শিশুটির নামে পুজো করিয়ে ভাইয়ের সংসার গুছিয়ে দিয়ে যমপুরীতে ফিরে গেল। এরপর আস্তে আস্তে এই ব্রত কথা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।